ফুল চেটে ফুটে হাফ পাত হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ প্রথমেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা ছোটদের অনেক অনেক ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বাবার বাড়ি থেকে ভিডিওটি শ্যুট করছি কারণ আমি এখন বাবার বাড়িতে রয়েছি আর আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসছেন তো উনি হচ্ছেন সম্পর্কে আমার দাদু হন কিন্তু আমার বাবার খুব কাছের একজন প্রিয় মানুষ আর বাবার সম্পর্কে কাকু হন কিন্তু কাকু বলা যাবে না বাবার খুবই একজন ভালো বন্ধু বলতে পারেন তো খুবই কাছের এবং খুবই ভালো একজন বন্ধু বলতে পারেন তো উনি আসছেন আমার বাড়িতে আজকে অ্যাকচুয়ালি দাদুর বাড়ি হচ্ছে এখানেই কিন্তু উনি থাকেন গোয়াতে তো যখনই গোয়া থেকে এখানে আসেন আমার বাড়িতে তো আসবেনই তো দাদু আজকে আসছেন আমার বাড়িতে আর দিদিরাও এসেছে আর বেশি কথা বলবো না অনেক কাজ পড়ে রয়েছে আমাকে নিচে গিয়ে রান্নাবান্না শুরু করতে হবে তো আমি চান টান করে ফ্রেশ হয়ে গেছি দেখুন এখানে আমি শ্যুট করছি আর এদিকে রয়েছে কে দেখুন এ হচ্ছে দিদির মেয়ে এ বসে বসে ও বসে বসে আমার শ্যুট দেখছিল মাসি কিভাবে শ্যুট করছে ওটা দেখছে পুজো দিদুনের কি পুজো হয়ে গেছে দিদুন পুজো করছেন ও পুজো করছে আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছি তো সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে নিই Thank you.
আমার চিকেন রান্না কমপ্লিট আর এদিকে রয়েছে চিংড়া মাছ তো এটা মালাইকারি হবে এবার ফটাফট মালাইকারিটা বানিয়ে নি করে আমি আরেকবার চান করে নিলাম এতটায় গরম পড়েছে যে থাকা যাচ্ছিল না তো এই যে এখানে রিভু সারা দিন আমার পেছন পেছন তো এবার এই ছানাদেরকে আমি খেতে দিয়ে দিই তারপর আমরা পরে খাবো চল খাবি না চল দাদু এখনো আসেননি আসুক আগে এটা খেয়ে নিক এখানে ছানার আশা বসে গেছে খেতে তো এদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো আগে এরা খেয়ে নিক রিভু কেমন লাগছে তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে আর এটা যে ছোট্টু ছোট্টু বসছে খেতে ছোট্টু এদিকে তাকা একটু কেমন হয়েছে তরকারি হ্যাঁ বলছে ভালো এই মিঠি কেমন হয়েছে তরকারি দারুণ হয়েছে পুচু কোন তরকারিটা ভালো হয়েছে রে তাও সব থেকে ভালো কোনটা হয়েছে মালাইকারি না চিকেন কোনটা এটা কোনো কথা হলো রিভু কোনটা ভালো হয়েছে কোনটা বলো মুখে বলো কি হয়েছে কোনটা আচ্ছা খেয়ে নাও দাদু ভিডিও হচ্ছে আহা কি বলছি বলো তো বলো বলছি গরমে কেমন আছো বলো গরমে পুরো গরমে একদম পুরো কুলকুল আছে কোনো চিন্তা নাই ঠিক আছে এসো এসো ঘরে এসো অনেক দেরিও হয়ে গেল খাবে আচ্ছা দাদু দাদু নাও দাদু শুভ নববর্ষ শুভ নববর্ষ নাও সব চকলেট খাও তো আমি খাবার থালা রেডি করে ফেলেছি এবার দাদুকে খেতে দিয়ে দেবো দাদু দাদু ফিডব্যাক ফিডব্যাক তরকারি কেমন হয়েছে সুপার ভালো কেমন লাগছে ভালো হয়েছে এই গরমের টাইমে এরকম হালকা হবে আমি সব চেটে ফুটে খেয়ে নিচ্ছি কোনো চিন্তা নাই আমি একদম ফুল চেটে ফুটে হাত পাত একদম বেশ কোনো কমপ্লেন নেই কিছু নেই নিজের হাতে রান্না করে খাওয়ানোর পর একটা ভালো আছে
তাহলে কিন্তু এটাই সব থেকে বড় পাওয়া, এটাই ভালো লাগে। প্রচন্ড গরমের মধ্যে আমরা আইসক্রিম নিয়ে চলে এসেছি। কি খাচ্ছিস জিবু? আইসক্রিম। এটা কি আইসক্রিম? চকলেট? তোর খুব পছন্দের তাই তো? এটা ভালো লাগে খেতে? গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর আমি শ্যুট করিনি, তো সবাই মিলে ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তো এখন এই যে উঠে পড়ে একটু ফ্রেশ লাগছে, তো এবার আমি বসে গেছি একদম গ্রিন টি নিয়ে হাতে। তো এটা তো আমার সবসময়ের জন্য ফেভারিট। তো পড়াশোনা হবে না রিবু? পড়াশোনা হবে? হবে আয় এদিকে, পড়াশোনা হবে। এই গরমে বাচ্চারা যে কি করে আছে তাই। তুই সেদিকে কি দেখছিস? কি দেখছিস? ও এখন স্কুলে যায়, তার গাড়ি আছে, ওকে নিয়ে যায়। তো এখন সে অ এ বি সি ডি, তারপরে ও আ এ বি সি ডি আর কি ছড়া আর 1 2 এগুলো শিখেছিস তাই তো? রিভু কি, রিভু একটা ছড়া বলে দাও তো। কি ছড়া? না তুমি যেটা জানো সেটা বলো, কি শিখেছো বলো। ও আ জানো, এ বি সি ডি জানো, তাহলে বলো না। ভালো করে, ভালো করে বলতে হবে, জোরে জোরে, জোরে জোরে বলো, জোরে জোরে। না এ বি এরকম করে বলো, এ বি সি ডি আই। এই লো কি বলবে, বোকা বলবে। হ্যাঁ আবার আবার বলো, এ বি সি ডি ই। তো রিভু আপনাদেরকে একটা ছড়া বলে শোনাবে, ও নতুন স্কুলে যাচ্ছে, নতুন নতুন কয়েকটা ছড়া শিখেছে, তো আপনাদেরকে একটা ছড়া বলে শোনাতে চায়। সবাইকে বলবি তো ছড়া? হ্যাঁ বল, তাহলে বল কোনটা বলবি। দোল দোল। হ্যাঁ বল, ভালো করে, ভালো করে বলতে হবে, সবাই শুনবে না, ভালো করে। এ ভুল বললি তো, প্রথমেই ভুল। দোল 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 দাদা বাতা চিলুনি বড়াই বিছকনি রে যা বিছকনি। ওর অর্ধেক কথাগুলো স্পষ্ট হচ্ছে না, ওই জন্য আমি বুঝতে পারছি না। ওর মা বলছে ও ঠিক বলছে, নিয়ে যাই হোক যখনই বললো। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। একদম এন্ডিংয়ে চলে এসেছি, আমি এখন এডিটিংয়ে বসবো। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন বন্ধু যারা আছেন এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এতে থাকুন একাকী যোদ্ধা। আমি চলে আসবো আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সকলকে ভালো রাখুন। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।